হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশ্যোলজি যারা প্রথমবারে জেনে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ডিএসসি বি অর্থাৎ সিক্স সেমিস্টারে যারা রয়েছ তাদের একটা তাদের সিলেবাসটাকে আমরা আলোচনা করব কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সোশিওলজি জেনারেল ওকে চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস ডিএসসি বি এর দুটো পার্ট আছে দুটো পার্টি দুটো পার্টের মধ্যে তোমাদের যে কোনো একটা পার্ট পড়তে হবে ডিএসসি বি ওয়ান এবং ডিএসসিবি টু দেখো ডিএসসি বি ওয়ানে আছে তোমাদের সোশ্যাল স্ট্যাটিফিকেশান যার যেটাকে আমরা দেখব সামাজিক স্তরবিন্যাসের রূপে সামাজিক স্তরবিন্যাস ওকে সোশ্যাল স্ট্যাটিফিকেশানের কী কী দেখবে এখানে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচেস প্রথমত তোমাদের এটা ধারণা তৈরি ধারণার জন্য একটা কনসেপ্টটা দেখতে হবে অ্যান্ড অ্যাপ্রোচেসের মধ্যেই তোমাদের দু দুজনের অ্যাপ্রোচ এখানে দেখতে হবে যেটা অলরেডি এনাদের নাম তোমরা জানো একজন হচ্ছে কালমার্কস আর একজন হচ্ছে ম্যাক্সোয়েবার তোমরা রিলিজিয়ানের ক্ষেত্রেও কিন্তু পড়েছ রিলিজিয়ান পার্সপেক্টিভেও দেখেছো ম্যাক্সোয়েবার এবং কালমার্কসের আলোচনা এবং এই পেপারে তোমরা তোমাদেরকে পড়তে হবে যে সোশ্যাল স্টাটিফিকেশন বা সামাজিক স্তরকে কালমার্কস কীভাবে দেখেছেন এবার কীভাবে দেখেছেন দুজন তাত্ত্বিকের দৃষ্টিভঙ্গি কিন্তু টোটালটাই দুই রকমভাবে ব্যাখ্যা করেছেন এনাদের পার্সপেক্টিভটা কিন্তু এখানে দেখতে হবে ওকে যে সামাজিক স্তরবিন্যাসের জায়গা ধারণাটাকে তারা কিভাবে বা কোন পার্সপেকটিভ থেকে ব্যাখ্যা করেছে তারপর দেখবি যে এই ধারণাটা পাওয়ার পরেই কিন্তু দেখতে হবে ফর্মস অফ স্টার্টিফিকেশান যে সামাজিক স্তরবিন্যাসের কোন কী কী ধরন আছে রেস অ্যান্ড এথনিসিটি রেস অ্যান্ড এথনিসিটি দিয়ে সামাজিক স্তরবিন্যাস করা হচ্ছে কাস্ট অ্যান্ড ক্লাস দিয়ে কাস্ট হচ্ছে কাস্ট দিয়ে এক সামাজিক স্তরবিন্যাস রয়েছে অর্থাৎ বিভিন্ন কাস্ট রয়েছে আমাদের সোসাইটিতে এবং একই সঙ্গে আমরা এটাকে যদি কাস্ট হিসেবে দেখি এবং একই সঙ্গে ক্লাসও রয়েছে তাই তো যে আমরা দেখি আপার ক্লাস মিডিল ক্লাস লোয়ার ক্লাস এগুলো প্রত্যেকটাই তো আমাদের সোসাইটির একটা স্তর তাই তো অর্থাৎ এই এই বিষয়গুলোকেই কিন্তু থিওরিটিক্যালি আমরা মার্ক্সের মধ্যে আলোচনার মধ্যে দেখব ম্যাক্সেপের আলোচনার মধ্যে দেখব তারপর কিন্তু এগুলোকে আমরা আলাদাভাবে আলোচনা করবো এবং আরেকটা বিষয় দিয়েও স্তর বিন্যাস করা হচ্ছে স্তর বিন্যস্ত হিসেবে আমাদের সোসাইটিকে দেখা হচ্ছে সেটা কি লিঙ্গভিত্তিক স্তর বিন্যাস তাই তো লিঙ্গভিত্তিক স্তর বিন্যাস যেখানে যে সিম্পলি লিঙ্গের ওপর নির্ধারণ করে লিঙ্গের উপর বেশ করে একটা স্তর রয়েছে এবং সেই স্তরের মেল ফিমেল বা আদার যদি বলি দেখো এক একটা স্তর কিন্তু আমাদের সোসাইটিতে রয়েছে আমরা সেই স্তর অনুযায়ী কিন্তু কাজ করছি তারপর হচ্ছে কি প্রোভার্টি অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন প্রোভার্টি পোভার্টিতে রয়েছে এক শ্রেণীর মানুষ এটা একটা স্তর আর প্রভার্টি থেকে এক্সক্লুটেড হচ্ছে এক্সক্লুশনকে আমরা যদি আর একটা স্তর হিসেবে দিই তাহলে এটাও একটা স্তর বিন্যাস তাহলে বুঝতে পারছো যে আমাদের সোসাইটিতে বিভিন্ন স্তর রয়েছে যে স্তরগুলো দিয়ে আমরা সোসাইটির বিভিন্ন এদের যে কাজকর্ম ফাংশানসগুলো রয়েছে সোসাইটির যে ফাংশনাল হইতে কাজ করছে সেগুলোকে আমরা এখানে দেখব এবং যখন আমরা দেখবো যে সোশ্যাল স্টাটিফিকেশানের বিশেষ করে ম্যাক্সিভারের আলোচনার মধ্যেও কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারবো নেক্সট রয়েছে সোশ্যাল স্ট্যাটিফিকেশানে সোশ্যাল মোবিলিটি সোশ্যাল মোবিলিটিকে বাংলায় বলা হয় কি সামাজিক সচলতা সামাজিক সচলতা সামাজিক সচলতার এখানে কি কনসেপ্ট দেখथल ফ্যাক্টরস অন টাইপ দেখো সামাজিক সচলতা কি সামাজিক সচলতা হচ্ছে কি বেসিক্যালি একটা ব্যক্তির মর্যাদাগত অবস্থার পরিবর্তন মর্যাদাগত অবস্থার পরিবর্তন ওকে যেমন যে একটা ব্যক্তি এই যে মর্যাদাগত অবস্থার পরিবর্তনের ধারণাটাকে আমরা সোশ্যাল মবিলিটি বলছি এবং সোশ্যাল মোবিলিটি এখানে আমরা দেখব কী কী কারণে হয় একটা ব্যক্তির মর্যাদাগত অবস্থান পরিবর্তন কীভাবে হচ্ছে যেমন যদি বলি যে আমরা যে একটা মনে করো ফার্মারের ছেলে একজন টিচার হচ্ছে তাহলে তার আগের জেনারেশানে ফার্মারের অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটির যে মর্যাদা ছিল সে একজন ফার্মারের ছেলে তারপর তার মর্যাদাগত পরিবর্তন কি হলো পেশাগত পরিবর্তনে দেখো যে সে একজন টিচার অর্থাৎ এইভাবে যে সোশ্যাল মোবিলিটিটা হচ্ছে এই মোবিলিটির কারণ কি। এবং কোন কোন ধরনের মোবিলিটি হয় যে একজন ফার্মারের ছেলে টিচার হচ্ছে এটাকে কি বলবো এটা তো মর্যাদারগত দিক থেকে উপরে উঠছে তাহলে এটাকে আমরা বলবো আপওয়ার্ড আবার একইভাবে আমরা যদি দেখি যে একজন টিচারের ছেলে বা একজন ডাব্লিউ বি অফিসার তার সব ছেলে বা তার মেয়ে তার সন্তান কী হচ্ছে যদি গ্রুপ ডির চাকরি করছে বা গ্রুপ ডি ক্যাটাগরির কোনো জব করছে তাহলে কি হচ্ছে তার মর্যাদাগত অবস্থান কিন্তু কমছে তাই তো মর্যাদাগত অবস্থান মর্যাদাগত যে অবস্থান সেটা কিন্তু নিচের দিকে আসছে যে কারণে যে কারণে আমরা এটাকে বলবো ডাউনওয়ার্ড মোবিলিটি ডাউনওয়ার্ড সোশ্যাল মোবিলিটি ওকে তো এভাবেই আমরা মোবিলিটির টাইপসগুলোও কিন্তু দেখে নেবো ওকে তো এই হলো সোশ্যাল স্ট্যাটিফিকেশনের মধ্যে তোমাদের এই তিনটি পার্ট দেখতে হবে প্রথমে কি সোশ্যাল স্ট্যাটিফিকেশানের কনসেপ্ট অ্যাপ্রোচ সেখানে কনসেপ্ট পড়বে সোশ্যাল স্ট্যাটিফিকেশান কি তার বৈশিষ্ট্য কি আর অ্যাপ্রোচেসের মধ্যে দুজনকে পড়বে মার্কস তার ওয়েবার এনাদের দুজনের দুটো থিওরি আছে সেটা তোমরা এখানে দেখবে আর ফর্মস অফ সোশ্যাল স্টার্টিফিকেশানের মধ্যে রেস এথনিসিটি কাস্ট ক্লাস জেন্ডার পভার্টি অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন আর লাস্টলি দেখবে সোশ্যাল মবিলিটি এই হচ্ছে তোমাদের সোশ্যাল স্টার্টিফিকেশানের পেপারটা এবং এখানে কিন্তু খুব জটিল বিষয় কিছু নেই এবার আমি একটা খুব বেসিক একটা জায়গা থেকে এটা আলোচনা করলাম কনসেপচুয়াল একটা আলোচনা করলাম এবার বলে রাখি যে সোশ্যাল মোবিলিটি আর এই যে ফর্মগুলো সোশ্যাল স্টার্টিফিকেশানের ফর্ম তোমরা বেসিক বইগুলোতে পেয়ে যাবে কিন্তু এই পার্টটা কিন্তু মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে এগুলোর জন্য একটা কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো বই নেই হ্যাঁ তোমরা বিভিন্ন বইতে যে বইগুলো কথা আমি আগেও বলেছি তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ বা ফিফথে নিয়েছো সেই বইগুলোর মধ্যেই কিন্তু ওভারঅল এই কনসেপ্টগুলো কোনো না কোনো বইতে পেয়ে যাবে ওকে তো সে কারণে আমি বাংলা বইস বেসিক্যালি কিছু বলছি না এখানে আর ইংলিশ বই যদি তোমরা কেউ জানতে চাও তাহলে তো স্বাভাবিকভাবে এই বইগুলো তো তোমরা ফিফথ সেমিস্টারও পড়েছো যেমন অ্যান্থনি গিডিনসের সোশিওলজি এই বইটার মধ্যে তোমরা পাঠ পেয়ে যাবে বা ইন্ট্রোডাকশ ইন্ট্রোডাক্টরি সোশিওলজি বিল্টন অ্যান্ড আদার্স দীপঙ্কর গুপ্তের সোশ্যাল স্টাটিফিকেশান এটা দরকার নেই এটা জাস্ট সোশ্যাল স্ট্যাটিফিকেশানের জন্য আমার মনে হয় না এটা কেনার দরকার আছে তো তোমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাকশন সোশিওলজি এটা নিতে পারো হেনরি টিসলারের আর লাস্টলি এনজিস মেন্সারের সোশিওলজি আমি বেশ চারটি বইয়ের কথা বলে দিলাম তো তোমরা এই প্রথম বইটি নিলেই আশা করি পেয়ে যাবে এই বইটাকে বেশি গুরুত্ব দেবে এটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেবে ওকে অ্যান্থেগিডিন্স নেক্সট যে পেপারটা রয়েছে তোমাদের ডিএসসি বি ডিএসসি বি কি রয়েছে দেখো ডিএসসি বি এর চ্যাপ্টারটা তোমাদের রয়েছে জেন্ডার অ্যান্ড সেকচুয়ালিটি দেখো জেন্ডারের কনসেপ্ট কিন্তু জেন্ডার এবং সেক্সুয়ালি সেকচুয়ালিটির যে বিষয়টা এই কনসেপ্টটা দেখো তোমাদের বেসিক্যাল বেসিক জায়গাগুলোই কিন্তু এখানে জানতে হবে অর্থাৎ এখানে থিওরিটিক্যাল জায়গা কিন্তু খুব বেশি নেই দেখো জেন্ডারিং একদম প্রথমে জানতে হবে যে জেন্ডারিং সোশিওলজি কী ওকে জেন্ডারিং সোশিওলজি মিন্স মানে সিম্পলি এখানে এই যে আমরা দুটি ওয়ার্ড দেখি একটি একটি হচ্ছে সেক্স একটি হচ্ছে জেন্ডার সেক্সটা কি এটাকে বলা হয় বায়োলজিক্যাল মেল ফিমেল বা আদার্স আর জেন্ডারটা হচ্ছে সোশ্যাল কেন কারণ জেন্ডারের যে কনস্ট্রাকশানটা সোশ্যালি হয় সমাজ সেটাকে তৈরি করে দেয় যে একটা মেল বা ফিমেল একটা মেল বা ফিমেল কি আচরণ প্রদর্শন করবে সেটা কিন্তু সোশ্যালি সেটা ঠিক হচ্ছে তাই না বায়োলজি বায়োলজিক্যালি কিন্তু নয় বায়োলজিক্যালি যেটা ঠিক হচ্ছে সেটার উপর বেস করে সে মেল আর ফিমেল হয়েছে বা আদার্স হয়েছে কিন্তু এই যে আচরণ প্রদর্শন করবে সেই আচরণটা অ্যাকচুয়ালি সিলেক্ট হচ্ছে বা সেই আচরণটা সে শিখছে কিসের পদ্ধতি দিয়ে যে কারণে এই জেন্ডার জেন্ডারকে আমরা বলছি সোশ্যাল কনস্ট্রাকশন ঠিক আছে চলো জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট অর্থাৎ জেন্ডারকে আমরা একটা সামাজিক নির্মিতি হিসেবে কীভাবে দেখবো সামাজিক নির্মাণ হিসেবে কীভাবে দেখব অর্থাৎ কি জেন্ডার সমাজ জেন্ডার অ্যাকচুয়ালি সমাজের মধ্যে নির্মাণ হচ্ছে দেখো জেন্ডার সেক্স সেক্সুয়ালিটি আর এখানে দেখবো জেন্ডার রোল অ্যান্ড আইডেন্টি বুঝতে পারলে তাহলে জেন্ডার সেক্স এই দুটো বিষয়ের কনসেপ্ট যখনই আমরা বুঝে যাব তখনই আমরা আমাদের জেন্ডার রোল আর আইডেন্টি তৈরি হয়ে যাবে যে একটা জেন্ডার ওয়াইজ অর্থাৎ একটা মেল অ্যান্ড ফেম ফিমেল যখন হচ্ছে যখন একটা মেল মেলের কথাই বলি সে মেলের কী রোল বা ফিমেলের কথা যদি বলি তার কী রোল ওকে জেন্ডার ডিসক্রিমিনেশান অ্যান্ড প্যাট্রিয়ার কী প্রোডাকশান অফ ম্যাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিটি তাহলে দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার ডিসক্রিমিনেশান কখন হচ্ছে প্যাট্রি পিতৃতান্ত্রিকতা থেকে এবং প্রোডাকশান ম্যাস্কুলিনিটি এবং ফেমিনাইনিটির যে প্রোডাকশানটা এখানেও আমাদের কিন্তু দেখতে হবে খুব বেশিক জায়গায় এগুলো যখন আলোচনা করবো তার মধ্যে থেকেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে জেন্ডার ডিফারেন্সেস অ্যান্ড ইনিকোয়ালিটিস কাস্ট জেন্ডার অ্যান্ড ডোমেস্টিক দেখো এখানে জেন্ডার ডিফারেন্সেস অ্যান্ড ইন বিশেষ করে কাস্ট জেন্ডার আর ভায়োলেন্স দেখো বিশেষ কাস্ট এবং জেন্ডারের সঙ্গে একটা লিঙ্কেজ আছে এবং একটা ভায়োলেন্সের জায়গাও আছে এবং এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো দেখবে যে আমরা এখানে আছে গোলাবি গ্যাং গোলাবি গ্যাংয়ের কথা যখন বলবো দেখবে যে কাস্ট এবং জেন্ডারের সঙ্গে কীভাবে রিলেটেড যে লোয়ার কাস্ট পিপলদেরকে বেশি তারা বেশি ভায়োলেন্সের শিকার হচ্ছে তো এখানে ডিফারেন্সেস এবং ইন কিন্তু আছে যে কাস্ট অনুযায়ী জেন্ডারদের কাস্ট অনুযায়ী জেন্ডার যে ডিফারেন্সেস তৈরি হচ্ছে বা নিউকোলাইটিস তৈরি হচ্ছে এবং তারা সেই কাস্ট অনুযায়ী বলতে পারো যে ভায়োলেন্সও কিন্তু শিকার ভায়োলেন্সেরও শিকার হচ্ছে অর্থাৎ যারা আপার কাস্টে রয়েছে তারা অপেক্ষাকৃত কম ভায়োলেন্সের শিকার হচ্ছে এবং যারা লোয়ার কাস্টে রয়েছে তারা বেশি শিকার হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা এখানে আলোচনা করবো ডোমেস্টিক অ্যান্ড ফ্যামিলিয়ান ভায়োলেন্স ডোমেস্টিক মানে যে ভায়োলেন্সগুলো অ্যাকচুয়ালি পরিবারে হয় তাই তো বা যেগুলোকে আমরা বলে থাকি গার্হস্থ হিংস্রতা হ্যাঁ যেগুলো পরিবারের মধ্যে হয় পাবলিক স্পেস অ্যান্ড ভায়োলেন্স তাহলে পরিবারে ভায়োলেন্স হচ্ছে পরিবারে যদি ভায়োলেন্স হয় পাবলিক স্পেসে তো স্বাভাবিক হচ্ছেই আমরা দেখতে পাচ্ছি পাবলিক স্পেসেও ভায়োলেন্স হচ্ছে সেটাও আমরা দেখবো অ্যান্ড ভায়োলেন্স হ্যারাসমেন্ট ওয়ার্ক প্লেসেস তাহলে আরেকটা প্লেসেও কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে সেটা কোথায় জেন্ডার ওয়াইজ সেটা হচ্ছে ওয়ার্ক প্লেসে ওয়ার্ক প্লেসে নারীরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে ভায়োলেন্সের শিকার হচ্ছে সেগুলো আমরা এখানে আলোচনা করবো এবং এর চিত্র আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই কোনো না কোনো পেপারে কিন্তু মাঝে মাঝে বের হয়েই থাকে ভায়োলেন্সের খবর আমরা জেনেও থাকি ইভেন পরিচিতদের মধ্যেও অনেকে শুনে থাকবে যারা ওয়ার্ক প্লেসে ভায়োলেন্সের শিকার হচ্ছে তো এগুলো খুব সেন্সিটিভ জায়গা অনেকেই এগুলোকে খুব বেশি এক্সপোজ করতে চায় না কেন চায় না সেগুলোও বুঝতে পারছো তো এটা একটা ব্যাপার ওকে তো জেন্ডার পাওয়ার অ্যান্ড রেজিস্টেন্স এইবার আসছি যে জেন্ডারের সঙ্গে পাওয়ার এবং রেজিস্টেন্সটা কীভাবে করছে তারা অ্যাকচুয়ালি এটার এটা এটাকে কীভাবে রেসিস্ট করছে তো রেসিস্ট করার জন্য দেখো পাওয়ার অ্যান্ড সাবঅর্ডিনেশন এই কনসেপ্টটা আমাদের জানতে হবে আর একটা হচ্ছে রেসিস্ট্যান্স অ্যান্ড মুভমেন্ট মুভমেন্ট কী হচ্ছে চিপকো অ্যান্ড গোলাবি গ্যাং তো বেসিক্যালি আমরা এখানে গুলাবি গ্যাংটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো যে গুলাবি গ্যাংটা কিন্তু আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি কী চিত্রটা তৈরি করেছে গোলাবি গ্যাং ভায়োলেন্সের এগেনস্টে গিয়ে একটা গ্রুপ তৈরি করেছে যে গ্রুপটা কিন্তু আলটিমেটলি ভায়োলেন্স কমাতে সাহায্য করেছে যেটা কোথায় হয়েছিল কমেন্ডেড বাই সামাত সাম্প পাল দেবী সাম্পত পাল দেবী কোথায় তৈরি করেছিলেন এটা অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশে ওকে উত্তরপ্রদেশে শুরু হয়েছিল উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্টে ওকে বান্দা ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল এবং শুরু করেছিলেন কে সাম্পাত পাল দেবী এবং বেসিক্যালি এটা বললাম যে ডোমেস্টিক অ্যাবিউজকে হুম ইন রেসপন্স অফ ডোমেস্টিক অ্যাবিউজ ডোমেস্টিক অ্যাবিউজকে বা ডোমেস্টিক ভায়োলেন্সকে বা অন্যান্য টাইপের যে ভায়োলেন্সগুলোর আমরা কথা যে ভায়োলেন্সগুলোর কথা আমরা পড়লাম এই প্রত্যেকটা ভায়োলেন্সের বিরুদ্ধে গর্জে উঠেছিল একটা গ্রুপ সেই গ্রুপটার নামই হচ্ছে কি গোলা বিজ্ঞান এবং এর কাজ ছিল এই ভায়োলেন্সগুলোকে প্রোটেস্ট করা এবং বিশেষ করে নারীদেরকে বলা যেতে পারে নারীদেরকে এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীদেরকে নারীদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে ওকে এবং দু হাজার শুরু হয়েছিল এটা গোলাপি জ্ঞান যেটা দু হাজার চোদ্দোতে একটা হিউজ সংখ্যায় কিন্তু মেম্বার দেখা যায় প্রায় সেটা দুই লাখ সত্তর হাজারের মতো ওকে দুই লাখ সত্তর হাজারের মতো কিন্তু দেখা যায় এই মেম্বার এবং পরবর্তীতে গ্যাং নিয়ে একটা মুভিও তৈরি হয় একটা ফিল্ম তৈরি হয় যে ফিল্মটা দু হাজার চোদ্দোতে চোদ্দোতে এক রিলিজ হয়েছিল এবং এটা বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যুর অ্যাওয়ার্ডও পেয়েছিল হুম ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলো এই ফিল্মটা ডিরেক্টরের নামটা আমার মনে নেই আমি বলতে পারছি না কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা দু হাজার চোদ্দোতে নয় তারপরেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল কিন্তু রিলিজ হয়েছিল দু হাজার চোদ্দোতে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রুপ যেটা কিন্তু পরবর্তীতে অনেক জেন্ডার এবং জেন্ডারদের যে ভায়োলেন্স সেই ভায়োলেন্সের জায়গাটা কমিয়ে দেয় এবং যেটা বললাম যে কাস্ট বেসড যে জেন্ডার ভায়োলেন্স বেস জেন্ডার ভায়োলেন্সটাকে অ্যাকচুয়ালি কিন্তু কমাতে সাহায্য করেছিল এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল নিয়েছিলো পাল দেবী তিনি কিন্তু টোটাল টিমটাকে লিড করে আজকে এতটা দূরে নিয়ে গেছেন তো রেফারেন্সের কথা যেটা বলবো যে বাংলা বই হিসেবে তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে বাংলা বই অনেকই আছে কিন্তু আমি একটা একটা কম্প্যাক্ট বইয়ের নাম বলে দেবো যে বইটা থেকে তোমরা টোটাল পাঠটাই কিন্তু এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবে এই বইটার থেকে টোটাল পার্টটাই তোমরা কভার করতে পারবে একটা বইতে দেখো জেন্ডারেন্স একচুয়ালিটির ওপর প্রচুর বই আছে খুব ছোটো ছোটো বইও আছে কিছু আমি একটা টেক্সট বুকের কথা বলছি যে বইটার নাম হচ্ছে সমাজতত্ত্ব লিঙ্গ যৌনতা ও নারী সমাজতত্ত্ব লিঙ্গ যৌনতা ও এটা লিখেছেন ডক্টর সুব্রজিৎ চ্যাটার্জি খুব ভালো একটা বই তোমরা এটা ব্যবহার করতে পারো সুব্রজিৎ চ্যাটার্জি ওকে বইটা হচ্ছে লেভেন্থ হাউস থেকে লেভেন্থ বুক থেকে এবং শরৎ বুক ডিস্ট্রিবিউটার ওনারা একসঙ্গে পাবলিশড করেছেন তো তোমরা এই বইটা কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবে এবং কলকাতাতে অ্যাভেলেবেল অসুবিধা নেই এবং অনলাইনেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো অনলাইনে একটুখানি সার্চ করে দেখো ফ্লিপকার্ট অ্যামাজনে নয় তোমরা এই বইটা ফ্লিপকার্টে পেয়ে যাবে ওকে তো একটা বইটা তোমরা মোটামুটি কভার করতে পারবে আশা করছি এই বেসিক জায়গাটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ আর ইংলিশ মিডিয়ামে যারা আছো তারা এখান থেকে যে কোনো একটি বই তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো ইংলিশ মিডিয়ামের প্রচুর বই রয়েছে এখানে তোমাদের ওয়েবসাইটে যে তোমাদের কলেজের ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে রেফারেন্স বুক হিসেবে দেওয়া আছে তো মেনলি তোমরা জুডিথ বাটলার জুডিথ লবের এটা দেখতে পারো এবং আরেকটি বইয়ের কথা বলে দিই যেটা হচ্ছে এই দুটি পেপারও বা এই দুটি বইও কিন্তু তোমরা দেখতে পারো খুব ছোট ছোট পেপার অল্প অল্প পেজের মধ্য দিয়ে বোঝানো আছে এবং ওভারঅল একটা বেসিক বই তোমরা দেখে নিলে আরও বেশি বেটার হয় ওকে তো আশা করছি মোটামুটি তোমাদের বোঝাতে পেরেছি বেসিক কনসেপ্টটা হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের কাজে লাগবে তাদেরকে অন্তত পাঠিয়েও হ্যাঁ আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে